তো হ্যালো ভাইরা সবার কি অবস্থা আশা রাখি ভালো আছো তো আজকে তোমাদের এইচএসি তেইশদের জন্য ঠিক আছে কৃষির বাচ্চাদের জন্য একটা নতুন ভিডিও আর কি নিয়ে আসলাম অলরেডি দেখতে পাইতেছো ভাই চব্বিশ ব্যাচ কয়েকদিন পরীক্ষা দিবে পঁচিশ ব্যাচ চলতেছে ছাব্বিশ ব্যাচকে একদম সবাই একদম বরণ করে নিতেছে বাট তেইশ ব্যাচের কথা বলতে গেলে সবাই ভুলেই গেছে যে এদেরও যে একটা এগ্রির পরীক্ষা আছে সামনে ঠিক আছে কৃষির পরীক্ষা যা আছে কয়েকদিন পর এটা নিয়ে সবাই ভুলে গেছে হ্যাঁ বা সমস্যা নাই তোমাদের ভাই তোমাদের সাথে সবসময় ছিল আছি আর একদম পরীক্ষা শেষ দিন পর্যন্ত থাকবো ঠিক আছে বুঝে গেছে একদম আমরা একদম ফার্স্ট কি বলে লাস্ট সেই ডেট পর্যন্ত তোমার সাথে তোমাদের থেকেও বেশি এনার্জি নিয়ে ফাইট করে যাবো যা স্ট্র্যাটেজি লাগে যা ক্লাস না লাগে সব করবো ঠিক আছে এটা নিয়ে তোমাদের কোনো প্যারা খাওয়া লাগবে না ভাইয়া তোমাদের সাথে আসি ওকে তো আজকের ভিডিওটা টপিকটা কি একটু আনকনভেনশনাল ওয়ে তোমাদেরকে কিছু কথা বোঝানোর জন্য ঠিক আছে কিছু মেসেজ ডেলিভার করার জন্য দেওয়া হইলো ঠিক আছে বসে আসো দেখে নাও ঠিক আছে হয়তোবা কাজে দিতেও পারে ওকে কী লেখা দেখো ভাই আমার লাইফ লিড করার একটা অ্যাটিটিউডের ব্যাপার আছে ঠিক আছে যার যার লাইফের মানে লিড করার একটা অ্যাটিটিউডের ব্যাপার আছে যে সে কিভাবে বা সে কিভাবে তোমাদেরকে আজকে আমি আমার লার্নিং অ্যাটিটিউড দেখাবো যে কখন যদি আমি কখনো কোনো একটা প্রবলেম বা কোনো একটা সমস্যা যদি পড়ি তাহলে আমি সেটাকে কিভাবে ফেস করি বা আমি কিভাবে আর কি মারামারি করি ঠিক আছে বা ট্যাকেল দিই দেখো ব্যাপারটা বুঝো

আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকে এটা নাই লাইফ ঠিক আছে এই যে বলে না একটা ইংলিশে কোট আছে না লাইফ ইজ নট এ বেড অফ তাই না এখানে সবসময় ভাই তোমার ওই কাটা আসবেই তো এখন দেখো যে একটা প্রবলেম যদি পাও তোমার কাছে সবসময় দুইটা অপশন থাকে হ্যাঁ একটা কি ভাই ওই প্রবলেমটার সাথে থেকে শিখো ঠিক আছে ওই প্রবলেমটা কি শিখাই গেলো ওটাকে জানার ট্রাই করো ঠিক আছে হয়তো বা অনেকের কোশ্চেন সলভ হয় না তোমাদের মেইন কি সমস্যা যে অ্যাডমিশনের চান্স মানে মেইন কারণ কি কোশ্চেন দিতে ভাই পারিনি তাই না থট প্রসেসে আসে না কোশ্চেনটাতে অ্যাটাক করতে হয় কিভাবে ওই কি বলতো একটা হলো কি ভাবে ধৈর্য নিয়ে পেশেন্স নিয়ে শিখা যে আচ্ছা কি বলতে যাচ্ছে সেই জিনিসগুলো আমি লার্ন করি বা জানার ট্রাই করি আর সেকেন্ড করার কি ভাই গিভ আপ করে দেওয়া ঠিক আছে সেকেন্ড জিনিস কি ভাই গিভ আপ করে দাও তাই না সবসময় আমাদের এটা একটা ওয়ে ছিলই তাই না কিছু পারি না গিভ আপ ভাল লাগে না গিভ আপ আর ব্যাপারটা হলো ভাই তোমার কিন্তু সেই ড্রিমটা ছিল এখন তুমি যদি তোমার ড্রিমটাকে পাবলিকে পড়ার স্বপ্নটাকে তুমি যদি স্যাক্রিফাইস করতে চাও গোভার ইট তোমার চয়েস ওই যে আমি সবসময় বলি যে লাইফের তোমার সাথে কি হবে এটার মিডিয়েটর বা ডিসাইডর কিন্তু তুমি অন্য কিন্তু কেউ না তার মানে ব্যাপারটা কি ওখান থেকে চাইলে শেখা যায় চলে সেই জিনিসটাকে নিজের লাইফের মধ্যে সেটাকে চাইলে তোমার কি বলা যায় রেপ্লিকেট করা যায় কথা বুঝে গেছে জি ভাই এটা চিন্তা করে দেখো ক্লাস ইলেভেন টুয়েলভের কথা তাই না অবশ্যই ক্লাস ইলেভেন টুয়েলভে পড়াতে কিছু গাফত মানে গাফলতি ছিল কিছু ঝামেলা ছিল কিছু সমস্যা ছিল হয়তো বা একটু ফাঁকিবাজি করে আসছো যার জন্যই তো আজকে ভাই কৃষির জন্য এখনো প্রিপারেশন না লাগতেছে যারা চান্স পাওয়া নেই ছিল না এখন ব্যাপারটা হলো তোমরা কি সেই ক্লাস ইলেভেন টুয়েলভের কমফোর্ট জোনেই থাকতে চাও সেই কমফোর্ট জোনের মধ্যেই থাকতে চাও যে ভাই ছিলভাবে থাকবো ঠিক আছে পড়াশোনা করার কোনো দরকার নাই একটু ভিডিওস দেখব একটু এভাবে করব ওই কমফোর্ট জোনে কি থাকতো একটু চিন্তা করো নিজে একটু চিন্তা করো যদি ভাই আমি কমফোর্ট জোনে থাকি আমার চান্স হবে না তোমাকে সেই ইলেভেন টুয়েলভের কমফোর্ট জোন থেকে বের হতে হবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে একদম কি বলে খসা না দিবা ততক্ষণ পর্যন্ত ভাই রেজাল্ট বের হবে না কথা বুঝা গেছে দিন শেষে টেবিলে বসে সেই পড়তেই হবে তোমাকে দুনিয়ার আমি যত লেকচারে দিই তোমাকে আমি কৃষির যত কোর্সই দিই যত কমপ্যাক্ট ফর্মেটেই দিই তুমি যদি টেবিলে বসে না পড়ো না কিছু হবে না ঠিক আছে সেই ক্লাস ইলেভেন টুয়েলভে যে ভুলগুলা করে তোমরা সেই কমফোর্ট জোনে ছিলে সেই কমফোর্ট জোন থেকে বের হইতে হবে ঠিক আছে যদি না বের হও তাহলে আনফর্চুনেটলি ভাই রেজাল্ট সেমি থাকবে ঠিক আছে কখনো ভাই আগের মতো মানে কি বলে নতুন যে ইমপ্রুভড রেজাল্ট সেটা কখনোই কখনোই তুমি ভাই পাবা না ঠিক আছে আচ্ছা এখন ব্যাপারটা দেখো অনেকে হয়তো বা বলতে পারে যে ভাইয়া ঠিক আছে ক্লাস ভালো মতো করলাম সবকিছু শিখলাম কোশ্চেন করতে গেলাম বাট 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 এখন অনেকের মনে হয় আসে না যে ধরো তোমাদের মধ্যে অনেক ফ্রেন্ড আছে না যে কি বলে যে আরে না আমার রিভিশনে কোনো সমস্যা ছিল না আমি খুব ভালো মতো পড়ছি ঠিক আছে কি বলে আমার এমনি কোশ্চেন সলভ হয় না ব্যাপারটা এটা একদম কি বলে ঢাক একটা মিথ্যা কথা ঠিক আছে তোমার যদি এক্সামে কোশ্চেন যদি না সলভ হয় তোমার যদি কোশ্চেন সলভ না হয় এটা জানো মেইন কারণ কি মেন কারণ হলে ভাই তুমি থ্রু আউট দ্য ইলেভেন টুয়েলভ রিভিশন দাও নাই সত্যি কথা বলছি না

যে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আমি তো খুব ভালো মতো রিভিশন দিয়েছিলাম কোশ্চেন আমার এমনিই হয় না ব্যাপারটা তুমি কিন্তু ভাইয়া প্রবলেমগুলোকে জাস্ট এড়ায় যাচ্ছ ঠিক আছে এড়ায় যাওয়া না দেখে যাওয়া কখনো কখনোভাবে সলিউশন না ঠিক আছে তুমি যতই এরকম করার ট্রাই করবে রেজাল্ট তোমার ঠিক ভাই সেমই আসবে লাস্টে জাস্ট একটাই কোয়েশন থাকবে যে সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল তুমি সেই ভুলগুলো দেখার কোনো ট্রাইও করো নাই এখন ধরো আবার অনেকে এসে বলতে পারে ভাইয়া আমার রিভিশন একদম মাস্তাও আমার পরীক্ষাতে নাম্বার আসে না আবার সেম তোমাকে আমি চাইলে আবার তোমাকে দুইটা অপশন দিতে পারি আচ্ছা ঠিক আছে রিভিশন ঠিক আছে ভালো মতো তুমি কোনোদিন পরীক্ষা যে সেটা নিয়ে অ্যানালাইসিস করছো কোন টপিকে আমার ভুল গেছে কোন সাবজেক্টটা আমার উইক আছে কোন কোশ্চেনটা আমি পারতেছি না কোন ফর্মুলাটা আমি পারলাম না জীবন অ্যানালাইসিস করছো সব সময় ভাই সব কিছুরই ভাই প্র্যাকটিক্যাল অ্যান্সার থাকে তো ব্যাপারটা হলো তুমি কি কাজগুলো করতেছো অ্যান্সারও না ভাই আমি কাজগুলো করতেছি না একটু চিন্তা করো দেখো ছোটোবেলাতে যখন একটা বাচ্চা মাত্র তোমার নিউ বর্ন বেবি যখন পৃথিবীতে আসে এমন কি হয় ও ছোটবেলা থেকে সাইকেল চালাচ্ছে ট্রাক চালাচ্ছে গাড়ি চালাচ্ছে এমন হয় ঠিক আছে এমন হয় না হয় ও কি ধীরে ধীরে ওয়ার্ল্ড বুঝে তাই না খায় আচ্ছা এটা ওইটা যেমন তোমার মা না যে আগুনে হাত দিবি না তো ব্যাপারটা যখন একবার আগুনে হাত দেয় যখন থেকে আরে হাতে তো ছেঁকা লাগতেছে তারপর থেকে কিন্তু ভাই ও আর আগুনের কাছে যায় না তো ব্যাপারটা কি মানুষ কিন্তু ভাই ভুল করতে করতেই শিখে তোমার যদি মনে হয় যে ভাই আমি একটা লেকচার দেখলাম আমি কি বলে কোশ্চেন করতে গেলাম আর তখনই আমার কোশ্চেন সলভ হয়ে যায় ব্যাপারটা এরকম না ওখানেও ভাই একটা লার্নিং প্রসেস আছে ব্যাপারটা হলো তোমার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে তুমি কোশ্চেনগুলোর সাথে কতটা ফাইট করতে রাজি আছো যদি ফাইট করতে রাজি না থাকো অ্যাগেন ভাই তোমার লাইফ তোমার ডিসিশন আমার জাস্ট বলার কাজ বুঝানোর কাজ যে ওয়ালটা বুঝতে হলে ভাই অনেক স্ট্রাগেলই করতে হয় আর যেটা করে আসতেছো সেম অ্যাটিটিউডটা এখানেও রাখো ভাই ইজি মোড়ে ইজি মোড়ে দেখবা তোমার যে ঝামেলাগুলো সেই ঝামেলা থেকে ভাই বের হয়ে গেছে ওকে তোমার দেখবা বিভিন্ন সময় টিচাররা বলে বা আমরাও বলি যে একটা ভালো স্টুডেন্ট যে তার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ঠিক আছে যতগুলো সাবজেক্ট সবগুলোর ফর্মুলা একদম মুখস্থ থাকে ঠাডা মুখস্থ কোনো ধরনের কোনো কমপ্লেন করে না ওকে তুমি যখন যা ফর্মুলা জিজ্ঞেস করবো তাই পারে ব্যাপারটা কি ভাই এই এক্সামে তোমার যেহেতু এক লাইনের ম্যাথ আসতেছে এক লাইনের ম্যাথ তো বুঝো ফর্মুলা দিছো যদি জানো কোনটা কার পরিচয় কি ডাটা বসাবা ক্যালকুলেশন করবা ম্যাথ শেষ তার মানে কি তোমাকে সব ফর্মুলা মনে রাখতে হবে ঠিক আছে এটা একদম বেসিক প্যারামিটার তোমার যদি মনে হয় আরে ফর্মুলা ছেড়ে দিলাম ঠিক আছে এই দুইটা পরে ফেললাম

কিন্তু যখন আমি এটা করতে যাই তখন আমার কিভাবে বেঝে যাচ্ছি এখন কি তখন আবার একটা ইরিডিয়েশন জন্মায় না যে আচ্ছা এত লেকচার করলাম ম্যাথ করতে গেলাম তখন তো আমি আবার আটকে গেলাম তো ব্যাপারটা হলো আবার ভাই তোমার কাছে দুইটা চয়েসেস থাকে একটা কি নিজের উপর ডাউট করো লেকচারের উপর ডাউট করো সবকিছুর উপর ডাউট করে ফেরা হয়ে একটা কর্নারে বসে থাকো আর সেকেন্ড যে চয়েস হতে পারে সেটা কি আবার ভাই শিখার ট্রাই করো কোন লাইনে যে আটকায় গেলাম কোন ক্যালকুলেশনটা পারলাম না এখানে দরকারটা কি ছিল সলিউশন চেক করো আচ্ছা এটা বলছেন আচ্ছা আমি এই লাইনটা পড়িনি আচ্ছা এখানে পরে না ছিল আচ্ছা আমি এখানে অপশন ঠিক মতো পড়িনি লার্নিং অ্যাটিটিউড প্রবলেম সবসময় ফাইট করতে হবে ঠিক আছে প্রবলেমের থেকে নিজেকে বড় করতে হবে হ্যাঁ তাহলেই ভাই সলিউশন আসবে যদি এই পরিমাণ যদি জেদ না থাকে যদি এই পরিমাণ জেদই না হোক তাহলে ভাই কোনোদিন তুমি সেই প্রবলেমের সলিউশন খুঁজে পাবা না ঠিক আছে কথাটা খুবই ভাই সিম্পল ওকে হয়তো বা এখন যারা কৃষিতে যারা চান্স পেয়ে যাচ্ছ আমি তোমাদের কয়েকটা প্যারামিটার বলি ঠিক আছে দেখো মিলে নিও কেউ হবে যে ভাইয়া যে কয়েকদিন আছে একটা চ্যাপ্টার একদম ডিটেইলে পড়বো ডেপতে পড়বো সব বইয়ে সব ম্যাথ করব। আর ধরো আমি এখানে দাঁড়াই ঠিক আছে গাধা একটা মানুষ ধরো তোমাদেরকে বলতেছি দেখো ভাই এত ডেপথের দরকার নেই এখন তুমি জাস্ট কোশ্চেনের অ্যাপ্রোচ দেখো যতটুকু ডেপথ আছে ততটুকু হয়ে যাবে কোশ্চেনের প্র্যাকটিস করো এক্সাম দাও রিলেভেন পড়ো আমি তোমার সিলেকশনের জন্য কয়েকটা প্যারামিটার সেট করলাম তুমি তোমার সিলেকশনের জন্য কয়েকটা প্যারামিটার সেট করলাম যেহেতু আমি পড়াইছি যেহেতু আমি চান্স পাওয়াইছি সো আমি জানি যে আমার এই প্যারামিটারগুলা এই টাইম জোনের জন্য ঠিক আছে যেহেতু তুমি চান্স পাচ্ছ না বা তুমি নাই তো ভাই তোমার এই এক্সপিরিয়েন্সটা তোমার প্যারামিটারগুলিকে অবশ্যই ভুল এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই তাহলে সলিউশন কি সলিউশন হলে তুমি এই প্যারামিটার থেকে এই প্যারামিটারে আসার ট্রাই করো অথবা আবার ভাই যে গিবাপ তো সবসময় একটা অপশনে ছিলই বুঝে গেছে যতদিন না তুমি আমার এই অ্যালাইনমেন্টে আসবা না ততদিন না ভাই রেজাল্টের কোনো ইম্প্রুভই হবে না আর ভাই আসেই বা কয়টা দিন নিজের প্যারামিটারগুলোকে একটু রাখো নিজের ইগোটাকে একটু রাখো ভাইয়া যা যা বলি তা করো কোর্সে যাও ক্লাস করো ঠিকমতো নোট করো একই কোশ্চেন চার পাঁচবার করো এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাচে পরীক্ষা দাও লাগলে যদি খুবই বই পড়ার যদি ইচ্ছা থাকে দশ দিনের বই আসে তিনটা রিসোর্সেস করো আর কিচ্ছু করা লাগবে না ঠিক আমার প্যারামিটার হলে এইগুলো এগুলা গ্যারান্টেড প্যারামিটার এগুলো করলে তোমার ইজিলি চান্স হয়ে যাবে বুঝে গেছে তার মানে কি ভাই আমার যে প্যারামিটারগুলো ভাই সেগুলো বুঝতে হবে ভাইয়া যেগুলো বলতেছে সেগুলো বুঝতে হবে কারণ কি তোমার কাছে এখন ভাই টাইম নেই হলে কিন্তু ভাই আনফরচুনেটলি রেজাল্ট কিন্তু ভাই আবারও সেমি আসবে আর দুনিয়ার জানোই তো দুনিয়ার রেজাল্ট দেখে তুমি কতটা এফোর্ট দিলা না দিলে এটা আসলে কারো কোনো একটা যায় আসে না এশিয়াতে আসো বাংলাদেশে আসো তোমার এফোর্ট দেখার কারো দুই মিনিট টাইম নেই দুই মিনিট তো বেশি বলছে এক মিনিট টাইমও নাই আশা রাখি এটা বুঝতে পারতেছো বা বোঝা যাচ্ছে ঠিক আছে ওকে আর আর একটা কথা ভাই নিচে থাপ্পড় দিয়ে কি বুঝালেন তোমাদের মনে এখন প্রথম যে একটা কোশ্চেন বা বার্নিং যে একটা কোশ্চেন আসতে পারে বা এত কিছু করার পরেও যদি চান্স না পাই তাইলে কি হবে যেমন কিছুক্ষণ আগে ঠিক আছে আমার একজনের সাথে কথা হচ্ছিল ঠিক আছে একটা ফ্রেন্ডের দেখ রে লাইফে যেটা নিয়ে খুব বেশি চাওয়া পাওয়া আশা করছি সেটাই কেন জানি পাইনি তখন আমিও বললাম যে দেখ সবসময় এরকম ভাবে থাকবি যে আচ্ছা ঠিক আছে যদি ধরেই নিবি এটা পাবো না তাহলে দেখবি এমনি এমনি পেয়েই যায় ঠিক আছে মানে সবসময় ধরে নিবে যাচ্ছে যদি না হবে না এটা ধরে নিবা সেম ভাবে যে বলে না যে একটা থাপ্পর তোমার এগ্রিতে চান্স হবে না ভাইয়া যে প্যারামিটার গুলো বলছে সেগুলো করবো লার্নিং অ্যাটিটিউড রাখবো গিভ আপ করা যাবে না ভালো মতো ডেডিকেটেডলি লেকচার দেখব নিজের কমফোর্ট জোন থেকে বের হব নিজেকে আরো যে কয়টা দিন আছে পুরা ঘষে নাই করে ফেলবো ঠিক আছে এইরকম মংক মেন্টালিটি নিয়ে এরকম ডেডলি মেন্টালিটি নিয়ে তুমি যদি এই কয়দিন পড়াশোনা করতে পারো তাহলে ভাইয়া তোমার কোনো মোটিভেশন স্ট্র্যাটেজি কিচ্ছু লাগবে না তোমার সেই টেবিলে বসে নিজের খাতা নিজের কলম কোর্সের ক্লাসই তোমার জন্য এনআফ এগুলিতে খুব ভালো র্যাঙ্কে ভালো একটা সিট নিয়ে দেওয়ার জন্য ব্যাপারটা হলো তুমি কোন দিন এটা বুঝবা আর বুঝতে বুঝতে বেশি দেরি না হয়ে যায় ঠিক আছে তো আশা রাখি বুঝা গেছে যে ভাই লাইফের প্রবলেমগুলোর সাথে কীভাবে ডিল করে ঠিক আছে লার্নিং অ্যাটিটিউড এভাবে রাখো লাইফে যতই প্রবলেম আসুক বল মানে সবসময় মনের মধ্যে এটা থাকবে তুইও ভাই আমিও আসি দেখি ঠিক আছে কার গায়ে জোর বেশি ঠিক আছে হারি বা জিটি পরের ব্যাপার ঠিক আছে ফাইট করতে হবে একদম হেরন ফাইট করতে হবে বুঝে গেছে তো সবাই ভালো থাকো খুশি থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা